আগামী শনিবার সপ্তম দফা অর্থাৎ শেষ দফায় নির্বাচন রয়েছে। তার আগে আজকে শেষ মুহূর্তের প্রচার স্বার্থে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজকে রোড শো ফলতাতে, ফলতায় সেখানে রোড শো সারছেন তিনি। সেই এবং তার আর কী কী কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচি সম্পর্কেও আমরা জানবো। সেই ছবি ওই মুহূর্তে দেখাচ্ছি। ফলতা বিধানসভার জোড়াবটতলা থেকে নতুন রাস্তার মোড় পর্যন্ত এই মুহূর্তে রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানবো। দেবজ্যোতি, দেখো আজকে প্রথম যে রোড শোটি রয়েছে সেটি শুরু হবে ফলতা বিধানসভার জোড়াবটতলা থেকে নতুন বাজার মোড় পর্যন্ত যাচ্ছে এবং দ্বিতীয় একটি রোড শো রয়েছে মহেশতলার বিধানসভার বাটা থেকে ডাকঘর পর্যন্ত যাবে। অর্থাৎ দুটি রাস্তায় প্রায় 12 কিলোমিটার রাস্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রথম ফলতার রোড শো শুরু করেছেন এবং দ্বিতীয় রোড শোটি তিনি 12টার সময় শুরু করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের প্রচারের শেষ দিন, শেষ লগ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার সেখানে প্রচার করছেন। অত্যন্ত গুরুত্ব কারণ বিকেল 5টার সময় প্রচার শেষ হচ্ছে। শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব তারা পথে নেমেছেন, ইউসুফ পাঠান থেকে শুরু করে সমস্ত যারা সেলিব্রিটি রয়েছেন তাদের সকলকে তিনি আজকে পথে নামাচ্ছেন। সেই জায়গা থেকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি রোড শো অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি ঘোষ, বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। সম্প্রদায়ের কাছে তোমরা অত্যাচারী, মিথ্যে প্রতিশ্রুতির লোভে ভুলছি না কেউ হেতায়, মানুষ যাকে ভালোবাসে মানুষ তাকে জেতায়। আমাদের বড়াই মা।